এখানে ধনিয়া আছে, 2 মুঠো ধনিয়া, দুই মুঠ করে শুকনা মরিচ, জিরা 1 টেবিল চামচ জিরা, তারপরে গোলমরিচ আছে 1 চা চামচ, এলাচি, তেজপাতা, দারচিনি সব যেভাবে মানে পরিমাণ মতো দেওয়া যায় ওইভাবে দেওয়া আছে। এলাচি প্রায় 10-12টা মতো আছে, তারপরে মিষ্টি জিরা আছে 2 চা চামচ, তারপরে 5 ফোড়ন আছে 1 টেবিল চামচ। সব দিয়ে মিক্স করে ভালো মতো টেলে তারপরে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিছে আর কি। আমি ঝাল আচার পছন্দ করি, আমি ঝাল মিষ্টি দুটোটাই এক সমান দেই। আপনারা চাইলে মিষ্টিটা বেশি ইউজ করতে পারেন, ঝালটা কম দিতে পারেন, বাট আমি ঝাল আচার একটু বেশি পছন্দ করি। আমি এখানে একটা গোল মিঠা পুরাটাই আমি এখানে দিয়ে দিছি। এই যে মিঠাটা গোলে টুকরা টুকরা হয়ে গেছে, এরকম প্রায় বড় একটা মিঠার গোল ব্লক আমি এখানে দিয়ে দিছি। চুলার জাল ছোট করে আমি এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে বানাচ্ছি, বড় করলে এটা পুড়ে যাবে, ওই জন্য এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে জাল ছোট করে ভালো মতো করে রান্না করতেছি।